মাথাভাঙ্গা এক নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের চোঙারখাতা খাগড়িবাড়ি এলাকায় রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগে এই রাস্তা দিয়ে দৈনন্দিন এক থেকে দেড়শোটি পরিবার যাতায়াত করে। উল্লেখ্য, শিকারপুর থেকে সাকাতির হাট হয়ে নয়ারহাট যাওয়ার কুকুয়ামারি ঝাড়ের ব্রিজের কাজ চলাকালীন আপৎকালীন চলাচলের জন্য রাস্তাটি বেছে নেওয়া হয়েছিল। অধিক পরিমাণে যানবাহন চলাচলের কারণে এই রাস্তাটি বেহাল হয়ে পড়ে রয়েছে। সেই সময় ব্রিজের কাজ চলাচলের কারণে রাস্তাটি বেহাল হয়ে যাওয়াতেও রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ঠিকাদাররা আশ্বাস দিয়েছিলেন ব্রিজের কাজ সম্পন্ন হলেই তাদের রাস্তাটিও সংস্কার করে দেওয়া হবে, কিন্তু কথা মতো কাজ না হয় বাধ্য হয়ে উত্তেজিত গ্রামবাসীরা রবিবার পথ অবরোধে সামিল হন। পরবর্তীকালে খবর পেয়ে ছুটে আসে নয়ারহাট ক্যাম্পের পুলিশ। প্রায় এক ঘন্টা অবরোধ চলার পর অবশেষে পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা। নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মহেশচন্দ্র বর্মনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তার জানা ছিল না, খোঁজ নিয়ে দেখছেন, খুব তাড়াতাড়ি তাদের সমস্যা সমাধানের চেষ্টা করবেন তিনি। একটা গোল করতে পারে না, দম নেই, চিড়ি খাইলে জোশ আইব কেমনে, জোশ আসিল ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে, তাও দেখি একখানে সব একারের সমর্থ পাইছি বছরের অর্থ। বয়স যেভাবেই দিক না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। কি জানিয়েছেন গ্রামবাসীরা শুনবো। এই জন্য পথ অবরোধ করলো, আর এই রাস্তাটা আমার মেন আলু গাড়ি সে দিয়ে চলা হবে, আর উমাকে এত করে কোহায় উমাকে ভালোভাবে কোহায় যে কিন্তু উমরা রাস্তার কাজ করে না। এই রাস্তার কাজ না করাতে আজকে আমরা এই আধা ঘন্টা রকম পথ অবরোধ করলো। মূলত তোমার রাস্তার কাজের দাবি? হ্যাঁ, আমার রাস্তাটা ভালো করে দিলেই আমার বড় সমস্যা শেষ। আচ্ছা, বিষয়টা প্রধান কে বলছে? আমার জানতে ব্রিটিশ কোম্পানির সাথে আমার কথা অভাব করছি যে দু চার প্রধান পঞ্চায়েত আমার জানো কোন দরকার। আমাদের দাদা পথ অবরোধ করার আমাদের উদ্দেশ্য এইটাই, এই যে রাস্তাটা আছে বাড়ি যাওয়ার রাস্তাটায়, বা এই বাড়ি যাওয়ার রাস্তাটার ভিতরে কমসে কম হলো 150-200 লোক বসবাস করি আমরা। এবার বসবাস করি এই রাস্তাটা আমাদের মেন, এই রাস্তাটা ব্রিটিশের সাথে আগেও বলছিলাম ব্রিটিশ কন্ট্রাক্টরকে, বলে দাদা আমাদের কিন্তু এই রাস্তাটা মেন, ওরা এই কথাটা বলছিলো যে আমাদের যখন ব্রিজটা কমপ্লিট যখন হবে, রাস্তা দিয়ে যখন গাড়ি চলাচল করবে তখন আমরা রাস্তাটা বানাই দেবো। এখন ওরা রাস্তাটা বানাই দিয়েছে না, আর প্লাস হলো যে এখানে মিলটার যে একটা ট্রান্সমিটার আছে, ট্রান্সমিটারটার আগে দুইটা পোল সরে দিয়েছে, ওরা পয়সা দিয়ে সরাইছে, সরার কারণে ট্রান্সমিটারটার পোলগুলো হেলে গেছে, হেলে যাওয়ার কারণে আমরা বলতেছি যে ট্রান্সমিটারটাও সরাইতে হবে, ওরা না ট্রান্সমিটারটা সরাচ্ছে না রাস্তার কাজটা করছে, এই জন্য আমরা গ্রামের লোক আছি পথ অবরোধ করছি।